হাইকোর্টের নির্দেশ না মানায় কলকাতা পুলিশের কমিশনারকে কড়া ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। কমিশনারকে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্তা। পরবর্তী শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে সিপিকে। একটি মোবাইল চুরির মামলায় তাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা মানা হয়নি বলে অভিযোগ। আদালত অবমাননার সেই অভিযোগ শুনেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজশেখর মান্তা। তিনি প্রশ্ন তোলেন, আদালতের নির্দেশ কি খেলার জিনিস? মামলাকারীর নাম পঙ্কজ কুমার দুগার। তার মোবাইল চুরি হয়ে যাওয়ার পর মামলা করায় হাইকোর্টে। 2022 সালের ওই মামলায় সিসিটিভি ফুটেজ থেকে আদালতের রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশনার নিজে সেই রিপোর্ট না দেওয়ায় অবমাননার অভিযোগ ওঠে। আবেদনে জানানো হয়েছিল 18 জুন 2022 তারিখে তার মোবাইলের টাওয়ার লোকেশন কোথায় তা জানাতে হবে মোবাইল সংস্থাকে। একই সঙ্গে ওই দিন আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজরা ক্রসিং এবং কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত পুরো এলাকার সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদনও জানানো হয়েছিল। আদালত পুলিশ কমিশনারকে যাবতীয় ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেয়। ওই মোবাইল সংস্থা থেকে তথ্য নিয়ে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পরেও কাজ করা হয়নি বলে গুরুতর অভিযোগ। উল্টে পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে। আদালতের বক্তব্য, পুলিশ আদালতের নির্দেশ নিয়ে উপহাস করছে। বিচারপতি মান্তা এদিন পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বলেন, ভুলে যাবেন না হাইকোর্টের ক্ষমতা কত। কমিশনারের উদ্দেশ্যে বিচারপতি আরও বলেন, আদালতের নির্দেশ কি খেলার জিনিস? হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে, তা বলে পুলিশ কি এটা মনে করছে? কেন আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেব না? আগামী 22 মার্চ এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন সিপিকে ভার্চুয়ালি হাজিরার জন্য তলব করা হয়েছে।